গতকালই সংসদীয় দলের বৈঠক এবং সেখানে বিজেপির পাশাপাশি শরীক দলের উপস্থিতি এবং সেখান থেকে যেভাবে সমর্থন উঠে আসছে শুধুমাত্র 2024 সাল নয় একেবারে রূপরেখা স্থির করা হয়ে গিয়েছে 2029 সালে কতটা মজবুত হলো এই এনডিএ জোট একবার ক্রোনোলজিক্যালি আপনাদের সামনে তুলে ধরি পিউ এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে অপো স্টুডিও থেকে পিউ একেবারে ঠিক তাই তনয়া তুমি যেমনটাই বলছিলে যে আরও কিন্তু মজবুত হয়েছে এনডিএ সরকার কারণ এক এক করে প্রত্যেকেই সমর্থন জানিয়েছেন এবং তৃতীয়বার একেবারে তিনবার পরপর প্রায় 62 বছর পর কিন্তু আবারও প্রধানমন্ত্রী পদে আসীন হতে চলেছেন নরেন্দ্র মোদী তো দিনভর গতকাল কি ঠিক হয়েছিল 7 জুন অর্থাৎ শুক্রবার যা ছিল সকাল 10:30টায় আমরা কি দেখেছিলাম এনডিএ সংসদীয় দলের বৈঠক হয়েছিল দুপুর 12টায় কি হয়েছিল এনডিএ দলনেতা হিসেবে মোদীর নাম ঘোষণা হয়েছিল ঠিক দুপুর 12:30টায় মোদীকে নিঃশর্ত সমর্থন জানিয়েছিলেন কে নীতিশ কুমার দুপুর 2টায় আটবানির বাসভবনে নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছিলেন আর বেলা 3টে মুরলী মনোহর যোশীর বাড়িতে যান মোদী বিকেল 3টে 30-এ রামনাথ কোবিন্দের বাড়িতে যান মোদী সন্ধ্যে 6টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি করেন রাত 8টায় রবিবার সন্ধ্যে 7:15টায় শপথ গ্রহণ অনুষ্ঠান তা স্থির হয়েছে এমনটা জানিয়েও দিয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জারি করা হয়েছে সেই বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে তবে যারা রয়েছেন পূর্বর্তন রাষ্ট্রনেতা প্রত্যেকের কাছে কিন্তু এক এক করে পৌঁছে যান নরেন্দ্র মোদী এবং প্রত্যেকের সমর্থন জানিয়ে আরও মজবুত করেছে এই এনডিএকে তনয়া ঠিক তাই যেমনটা তুমি আমাদেরকে জানালে একেবারে ঘটনাবহুল ছিল গতকাল কিন্তু এরই সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি আগামীকাল যখন প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান মন্ত্রিসভার সদস্যরা তারাও শপথ নেবেন ঠিক সেই ঘটনার অর্থাৎ সেই বিষয়টাকে সামনে রেখেই কার্যত নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই করা নিরাপত্তা এবং শপথের ঠিক আগে সময় বদল রাষ্ট্রপতির গার্ড পরিবর্তন অনুষ্ঠানের রাষ্ট্রপতির নিরাপত্তায় সপ্তাহ অন্তর বদল হয় দেহরক্ষী এবং প্রতি সপ্তাহেই বদল হয় রাষ্ট্রপতির দেহরক্ষী 8 থেকে 15 ও 22 জুন অর্থাৎ 8 তারিখ 15 তারিখ এবং 22 জুন হচ্ছে না গার্ড পরিবর্তনের অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবন চত্বর জুড়ে ড্রোন উড়ানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 2 দিন অর্থাৎ আগামীকাল 9 জুন আপনারা জানেন প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান 9 জুন এবং একই সঙ্গে ঠিক তার পরের দিন 10 জুন অন্যদিকে 8, 15 এবং 22 জুন হচ্ছে না গার্ড পরিবর্তনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে না বলে স্পষ্টত জানানো হয়েছে রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠান ঘিরে যে কারণে কড়া নিরাপত্তা রয়েছে গোটা রাজধানী জুড়ে শপথের আগে সময় বদল রাষ্ট্রপতির গার্ড পরিবর্তনের অনুষ্ঠানের রাষ্ট্রপতির নিরাপত্তায় সপ্তাহ অন্তর বদল হয় দেহরক্ষী এবং প্রতি সপ্তাহেই বদল হয় রাষ্ট্রপতির দেহরক্ষী এটা নিয়ম মেনেই হয়ে থাকে বা রীতি মেনেই হয়ে থাকে কিন্তু পরিবর্তন হচ্ছে না গার্ডের অনুষ্ঠানের যে সূচি রয়েছে অর্থাৎ 8, 15 এবং 22 জুন তা হচ্ছে না গার্ড পরিবর্তনের অনুষ্ঞান রাষ্ট্রপতি ভবন চত্বর জুড়ে ড্রোন উড়ানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 9 এবং 10 জুন অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণের অনুষ্ঠান আগামী 12 জুন শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকবেন শাহ অর্থাৎ অমিত শাহ জেপি নাড্ডা রাজনাথ সিংয়ের মতন শীর্ষস্থানীয় বিজেপির নেতারা যেমনটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি 12 জুন শপথ গ্রহণের অনুষ্ঠান শপথ গ্রহণ করবেন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং একই সঙ্গে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বদের মধ্যে যারা উপস্থিত থাকবেন বলে জানতে পারা যাচ্ছে একদিকে অমিত শাহ অন্যদিকে জেপি নাড্ডা ও রাজনাথ সিং যতই পিছিয়ে থাকুক না কেন কোনোভাবেই যেন হাল ছাড়তে চাইছে না ইন্ডি জোট আজ ফের একবার ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে কংগ্রেসের বলেই খবর পাওয়া যাচ্ছে এবং বেলা ঠিক 11টায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন সকল কংগ্রেসের নেতৃত্ব থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও খার্গের ফোন পেয়েই রাজধানী রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরী যেমনটা খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে লোকসভা নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা লোকসভা নির্বাচনের হার নিয়ে পর্যালোচনাও হতে পারে আজকের এই ওয়ার্কিং কমিটির বৈঠকে পর্যালোচনা হবে ওয়ার্কিং কমিটির বৈঠকে যেখানে উপস্থিত থাকবেন কংগ্রেসের কংগ্রেস নেতৃত্ব এবং ঠিক একই রকমভাবে আমন্ত্রণ জানানো হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর প্রদেশ কংগ্রেস সভাপতিকে বহরমপুরে যেভাবে ভরাডুবি হয়েছে কংগ্রেসের যেভাবে পরাজিত হতে হয়েছে
তৃণমূল কংগ্রেসের কাছে অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই বিষয়টিও উত্থাপিত হতে পারে আজ ওয়ার্কিং কমিটির যে বৈঠক রয়েছে সেই বৈঠকে বলে মনে করা হচ্ছে এবং এই বৈঠক রয়েছে বেলা ১১টার সময় যেখানে কংগ্রেসের নেতৃত্ব অর্থাৎ জাতীয় স্তরের এবং রাজ্য স্তরের কংগ্রেসের নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এই ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর মূলত এই রাজধানী অর্থাৎ নয়াদিল্লির অলিন্দে বেশ কিছু বিষয় ঘুরপাক খাচ্ছিল কিন্তু যাই ঘুরুক ফিরুক অন্ততপক্ষে এটা স্পষ্ট যে এনডিএ পরবর্তী সরকার গঠনের পথে অর্থাৎ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদি শপথ নেবার আগে গতকাল রাষ্ট্রপতি ভবনে যান তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি ও সমর্থন পত্র পেশ করেন রাষ্ট্রপতি এনডিএ দলনেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের প্রস্তাবও দেন রবিবার সন্ধ্যে ঠিক ৭:১৫ মহেন্দ্রক্ষণ এবং সেই সময়ই কার্যত তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী আরও একটা ইতিহাস গড়ার পথে নরেন্দ্র মোদী শপথ নেবেন মন্ত্রিসভার বাকি সদস্যরাও জানানো হলো রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হলো রাষ্ট্রপতি ভবনের যাওয়ার পর অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি যখন গতকাল ৬টার কিছু পরেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে পৌঁছন এবং তারপর সেখানে গিয়ে তিনি দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানান এমনকি সমর্থন পত্র পেশ করেন এবং তাতে সম্মতি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ও জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে আগামীকাল ঠিক সন্ধ্যে ৭:১৫ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এনডিএ এর শরিক দলের সমর্থন এবং মূলত বিজেপি যে ২৪০ আসনে জয়ী হয়েছে প্রত্যেক সংসদের উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে মূলত এই সিদ্ধান্তের কথা জানানো হয় সংসদীয় দলনেতা হিসাবে একদিকে যেমন নরেন্দ্র মোদীর নাম সামনে উঠে আসে প্রত্যেকের সমর্থন থাকে তাতে এবং ঠিক তার পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী হিসেবেই মূলত নরেন্দ্র দামোদর দাস মোদীর কথাই প্রত্যেকে এক বাক্যে বলেছেন অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনে যখন সংসদীয় দলের বৈঠক ঠিক সেই সময় শরিক দলগুলোকে পাশে নিয়েই কার্যত যে বক্তব্য নরেন্দ্র মোদী তিনি রেখেছেন গোটা দেশের এখনও উন্নয়ন এবং বিকাশ সেই বিকাশ এবং উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে দেশের স্বার্থে কাজ করবে এনডিএ জোট অর্থাৎ এনডিএ সরকার এমনটাই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতি জি নে মুঝে অভি বুলায়া থা और मुझे प्रधानमंत्री डेजिग्नेटेड के रूप में काम कर रहे एक नियुक्ति दी है और मुझे शपथ समारोह के लिए और मंत्रिपरिषद के सदस्यों के सूची के लिए उन्होंने सूचित किया है मोटे तौर पर मैंने राष्ट्रपति जी को कहा है कि हमें 9 तारीख शाम को सुविधा रहेगी যে বক্তব্য রেখেছেন তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম ঠিক তার পাশাপাশি মূলত গতকাল যখন সংসদীয় দলের বৈঠক এবং সেই বৈঠক থেকে শরিক দলগুলির মধ্যে অন্যতম যে নীতিশ কুমার এবং একই সঙ্গে চন্দ্রবাবু নাইডু তারা কি বলেছেন শোনাই পরপর জনতা দল ইউনাইটেড ভারতীয় জনতা পার্টি সংসদীয় দলকে নেতা আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজি কো भारत के प्रधानमंत्री पद के लिए समर्थन देती है आज ये बहुत ही खुशी की बात है और इन्होंने पूरे देश की सेवा की अब पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे और हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे और पूरे तौर पर जो कुछ भी है आज जिस तरह से भी ये करेंगे बहुत अच्छा है और आप जान लीजिए कि कुछ लोग हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना
तो इस बार हम देखे कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा हमको पूरा भरोसा। और यही कहूंगा कि हम सब लोग इनके साथ रहेंगे और एक साथ होकर के जो कुछ भी करेंगे इनकी बात को मानते हुए हम लोग आगे चलेंगे। एनडीए गवर्नमेंट अंडर द विजनरी लीडरशिप ऑफ श्री नरेंद्र मोदी जी has taken significant initiatives in the last 10 years. The country has witnessed remarkable progress and transformation. Narendra Modi ji's focused and dedicated approach has transformed the nation into a global powerhouse. I can give entire credit for Narendra Modi ji for making India proud globally. That is his biggest achievement for the country. Narendra Modi ji is having a vision and also is having a zeal and also his execution is very perfect and also is executing all his policies with a true spirit. Always to have a leader, right time is a great asset for the nation. Today, India is having a right leader, right time. That is Narendra Modi.